যা যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম কে? মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম এখন যত বড় এত বড় হইতেছিলাম না কতটুকু ছিলেন? হ্যাঁ একটু কেউ দেখা গেছে একটু একটু ছিলাম, আরো ছোট হতে ছিলাম, এতটুকু ছিলাম, এতটুকু আরো ছোট। তোমরা কি ব্যাঙ্গাচি চিনো? ব্যাঙ্গাচি ব্যাঙ্গের পোনা, বর্ষাকালে পানিতে ব্যাঙ্গের পোনা আছে না? ছোট বাচ্চারা মনে করে এগুলো পোনা মাছ, তোরা বাড়িতে ধরে নিয়ে আসে যে আম্মা মাছ আনছি, মায় দেখা দেয় কোনি, এটা মাছ না ব্যাঙ্গের সাউন্ড, এটা ব্যাঙ্গের পোনা। এই ব্যাঙ্গের পোনার মতো আমরা ছিলাম, রক্ত চোষা জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে আমরা লেপটেছিলাম। নুতফা আলাকা মুদগা স্পার্ম ড্রপ দেন দ্য ব্লাড ক্লট এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ, কিচ্ছু ছিল না আমার। আস্তে আস্তে আল্লাহ আমাকে বড় করলেন, আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো, আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো, আমার কান হলো, আমার নাক হলো, আমার হার্টের দুইটা পার্টিশন হলো, তারপর শুরু হলো সিস্টলিক ডায়াস্টলিক অলিন্দ নিলয় ধপ ধপ, দম নেওয়া শুরু করলাম। এক মুহূর্তের জন্য এই দম যদি বন্ধ হয়ে যায় আমাদেরকে ঠুস বানায় দিবে কে? এক মুহূর্তের জন্য যদি দম বন্ধ হয়ে যায় আমার কোনো অস্তিত্ব থাকবে না, মায়ের পেটের ভেতরে দুনিয়ার কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই, কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই। এই নয় মাস এই দশ মাস মায়ের পেটের ভেতরে আমাকে খাবার দিল কে? অক্সিজেনের ব্যবস্থা করে দিল কে? আমার এই নারের সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন ছিল, ওই লাইন দিয়ে আল্লাহ আমারে খাবার দিত। মায়ের পেটে থাকা অবস্থায় আমার যে এরকম খাবার লাগবে, অক্সিজেন লাগবে, এই খাবার আর অক্সিজেন পাওয়ার জন্য তো আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে, তাই না? করেন নাই? আপনারাও করেন নাই? তার মানে চাওয়ার আগেই দিয়ে দিছে, ঠিক কি না? এরপর দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা ওই নারের কানেকশনটাকে কেটে দেয় নাকি রেখে দেয়? কেটে দেয়। একটা মাত্র খাবারের লাইন, ওই খাবারের লাইন দিয়ে আল্লাহ আমারে খাবার দিলেন, অক্সিজেন দিলেন, পানি দিলেন। দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা কেটে দেয়, কেটে দেওয়া মাত্র ওই নবজাতক সন্তান ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয়, ঠিক কিনা? আমরা শুনি ওয়া ওয়া, আসলে সে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, কেঁদে কেঁদে বলে আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল ওইটা দিয়া আমার নাভির সাথে মায়ের জরায়ুর কানেকশন করে দশ মাস তুমি খাবার দিলা, পানি দিলা, অক্সিজেন দিলা। দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, একটা খাবারের লাইন ওইটাই কেটে দিছে, আমি খাবো কি? আল্লাহ বলে নো টেনশন, যে আল্লাহ মায়ের পেটের ভেতরে গোপনতম প্রকোষ্ঠে তোরে খাবারের ব্যবস্থা করেছি ওই আল্লাহ এখনো আছে না নাই? খাবারের লাইন ছিল একটা, ওইটা কেটে দিয়েছে, এখন দুনিয়ার বুকে তোর মায়ের বুকের ভেতরে আমি খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম। চাওয়ার আগে যার যা লাগে যিনি দিতে পারেন তার নাম রব। দুনিয়াতে এসে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম, দুধ খাইতে কি দাঁত লাগে? দাঁত লাগে না, দাঁত দেয়ও না। বয়স আমার বাড়তে শুরু করলো, সময়ের বিবর্তনে কালের আবর্তনে আমার বয়স 2, 3, 4, এখন তার দুধ খেলে চলে না, এখন আমার মাছ খেতে হবে, গোস্ত চিবোতে হবে, হাঁটতে চুষতে হবে, দাঁতের দরকার আছে না নাই? যখন দাঁতের দরকার ঠিক তখনই দাঁত দিল কে? এই দাঁত সময় মতো পাওয়ার জন্য কারা কারা আপনারা অ্যাপ্লিকেশন করছিলেন অনলাইনে? অনলাইন অ্যাপ্লিকেশন করছিলেন যে আল্লাহ বয়স যখন 2, 3 তখন কিন্তু গোস্ত চাবাবো কুরবানির সময়, আমার কিন্তু দাঁত লাগবে, আগে আগে সিরিয়াল দিয়ে রাখলাম, দাঁতটা কিন্তু সময় মতো দিবা, চাইছিলাম চাইছিলাম চেয়েছিলাম আমরা। যা যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার নাম রব্বুল আলামিন। চিল্লায় বলতে হবে তার নাম, আরো জোরে কি নাম?